দর্শক। আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ধর্মের নামে অপরাজনীতি করছে স্বাধীনতা বিরোধীরা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সবার আগে আওয়ামী লীগের বিচার হবে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গাদের আত্মরক্ষার শিক্ষা দিতে হবে বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় পনেরো জন নেতাকর্মী রিমান্ডে নিত্যপণের দাম একবার বাড়লে আর কমে না বলেন মির্জা আব্বাস স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার শতবাক নয় বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু তিনজনকে হত্যার কারণ রক্ত দিয়ে লিখে গেলেন ঘাতক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারাই ধর্মের নামে দেশে অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক দুপুরে সদর উপজেলা গড়পাড়া ইউপি নির্বাচনে মন্ত্রী বলেন যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারাই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে অপর শক্তির বিরুদ্ধে আমাদের আরো দৃঢ়ভাবে দাঁড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয় উল্লেখ করে জাহিদ মালিক দেশের উন্নয়ন উন্নয়ন কিভাবে হচ্ছে দেশের অব্যাহত পাশাপাশি শান্তি শৃঙ্খলা ভালো রয়েছে দেশের উন্নয়ন ও শান্তি যারা চায় না তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের সুনাম ক্ষুণ্ণ করেছে ষড়যন্ত্রকারীরা সবার আগে আওয়ামী লীগের বিচার হবে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকার সংবিধানকে শেষ করে দিয়েছে বিচার ব্যবস্থা প্রশাসনকে দলীয়করণ করেছে করেছে গণমাধ্যম নিয়ন্ত্রণ এটা তাদের চরিত্র পুরনো অভ্যাস দেশে বিকৃত অবস্থা বিরাজ করছে এজন্য আওয়ামী লীগ দায়ী তাই সবার আগে তাদেরই বিচার হবে তারা বিকালাঙ্গ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির নেতা অ্যাডভোকেট তৈমর আলম খন্দকার প্রণীত জাতিসত্তার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল আহসান মাহমুদ ও টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন তৈমর আলম খন্দকার প্রমুখ বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতিসত্তা নিয়ে বিতর্ক অনেকদিন ধরে চলছে বাঙালি জাতি কথাটা বলায় অনেকে বাদ পড়ে যায় যারা বাঙালি না তারা বাদ পড়ে জিয়া রহমান প্রথম বাংলাদেশী জাতীয়তাবাদী মতাদর্শ নিয়ে আসেন আমরা যারা রাজনীতি করি তাদের তৈমর আলম খন্দকারকে অনুসরণ করা উচিত কারণ তিনি মাঠে নেমে রাজনীতি করেন রোহিঙ্গাদের আত্মরক্ষার শিক্ষা দিতে হবে বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভারতের কথা শুনে রোহিঙ্গারা আমাদের উপর চেপে বসেছে এখন রোহিঙ্গাদের আত্মরক্ষার শিক্ষা দিতে হবে তাদের প্রশিক্ষিত করতে হবে প্রয়োজনে অস্ত্র দিয়ে হবে মদত দিতে হবে যাতে তারা নিজেরাই নিজেদের আরাকান দখলে নিতে পারে জাতীয় প্রেসে ক্লাবের গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েতে শাখের সভাপতিত্বে সম্মেলন সম্মেলনে আরো কয়েকজন রাজনৈতিক বক্তব্য দেন সম্মেলনে উপস্থিত ডক্টর কামালকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন আপনার কাছে আবেদন সবাইকে মাফ করে দিয়ে আমাদের সঙ্গে নিয়ে রাজপথে থাকবেন রাজপথ থেকে অগণতান্ত্রিক সরকারকে আমরা প্রতিহত করতে পারি একত্রে থেকে রাস্তায় নামলে পরিবর্তন অবসম্ভাবী নয়াপল্টনে বিএনপির পুলিশ সংঘর্ষের ঘটনায় পনেরো নেতা কর্মী রিমান্ডে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপির পনেরো নেতা কর্মীকে দুই দিন রিমান্ডে নিয়ে করার জিজ্ঞাসাবাদ ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপ পরিদর্শক মোতালেপ হোসেন গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের সূত্রে জানা যায় নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের পঞ্চাশ নেতা কর্মীকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে যায় পুলিশ এর মধ্যে পুলিশ পনেরো জনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডে নেওয়া পনেরো জন হলেন আবু সুফিয়ান আবু হানান তালুকদার জিহাদুল হক ওয়ারনেকে নিত্যপণ্যের দাম একবার বাড়লে আর কমে না বললেন মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নিত্যপণ্যের দাম একবার বাড়লে আবার কমবে এটাই নিয়ম কিন্তু দেশে যখন বাড়ে তখন আর কমে না লাফে লাফে দাম আরো বাড়ে কারণ সিন্ডিকেট করে তারা টাকা নিয়ে বিদেশে পাচার করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনএ তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা আব্বাস আরো বলেন অত্যাচার অনাচার করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না সুতরাং আপনি পারবেন না যত পেটান যত মারেন আমাদের কর্মীদের ক্ষমতা আরো বাড়বে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আওয়ামী লীগের নয় আপনি ঘরেও সন্তান রয়েছে যাদের গায়ে হাত তুলছেন ভেবে দেখুন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে আমাদের টাকায় গুলি কিনছেন সেই গুলি আমাদেরই মারছেন কিন্তু একটি সময় আসবে যখন এই সরকারে পতন ঘটবে তখন এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না বিএনপি নেতা বলেন তারেক রহমান নাকি লন্ডনে বসে হামলা মামলা পরিচালনা করছেন তিনি যদি লন্ডন থেকে এসব পরিচালনা করতে পারেন তাহলে দেশে আসলে কি করবেন সুতরাং কথা বলার সময় বুঝে শুনে কথা কথা বলবে আমরাও কিন্তু মুখে কুলুপ এটে বসে থাকি না স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার শতক স্কুলে শিক্ষার্থীর উপস্থিতির হার শতবাক নয় বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি করোনা মহামারীতে ঠিক কত বা শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে দুই হাজার একুশ উপলক্ষে আলোচনা সভা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এসব কথা বলেন মন্ত্রী বলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নব্বই বাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছে তার মানে তারা ঝরে পড়েনি এখনো অনেক বাবা মা তাদের সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে ভয় রয়েছেন যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয় পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বাড়বে দীপুমণি বলেন আমরা এখনো ঠিক বলতে পারছি না ঠিক কত সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে তারা ছেলে মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে তিনজনকে হত্যার কারণ রক্ত দিয়ে লিখে গেলেন গাতক টাঙ্গালের গাটাইল উপজেলায় একটি বাসায় দুই নারী সহ তিনজনকে হত্যার পর তাদের রক্ত দিয়ে হত্যাকাণ্ডের কারণ লিখে গিয়েছেন গাতক সকালে উপজেলার ধিগর ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন ওই গ্রামের জয়েন উদ্দিনের স্ত্রী সুমি জয়নের মা জমেলা বেগম শাহজালাল নামের একবে শাহজালাল সোহাকা কালীহাতি উপজেলার সাতটি পূর্বপাড়া সোহারাপ আলীর ছেলে এ ঘটনায় নিহত সুমির পাঁচ বছরের ছেলে সাফি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়রা জানান হামিদপুরের খামারপাড়া গ্রামে সৌদি আরব প্রবাসী জয়নের বাড়ি থেকে তার মা স্ত্রী ও এক যুবকের মরদেহ উদ্ধার করে গাটাইল থানায় গাটাইল থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে লাশগুলো পড়েছিল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক নিহতদের করে দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল এমনটা হতো না যদি আমার সুমি আমার কাছে থাকতো এ সবকিছুর জন্য দায়ী সুমির বাবা